ঘটের সংলাপ অনুষ্ঠানে স্বাগত সংলাপ অনুষ্ঠানে যে বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন যে সংগঠিত হবে সেই পঞ্চায়েত নির্বাচন কোন দিকে আজকে আলোচনায় আমার সাথে রয়েছেন স্টুডিওতে রাজ্যের বিশিষ্ট সাংবাদিক আমাদের প্যানেলিস্ট জয়ন্ত ভট্টাচার্য বিশিষ্ট আইনজীবী রাজ্যের এবং আমাদের প্যানেলিস্ট সন্দীপ দত্ত চৌধুরী আমরা জানি সাতাশ তারিখ এই মাসের সাতাশ তারিখ রাজ্যে পঞ্চায়েত নির্বা ত্রিস্তর পঞ্চায়েত যে রয়েছে সেই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হতে চলছে ইতিমধ্যেই আমরা যেটা খবরের কাগজে বা বিভিন্ন সোর্স থেকে আমরা যেটা জানতে পেরেছি যে শাসক দল ইতিমধ্যেই প্রায় চুরাশি থেকে পঁচাশি শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে এবং বাকি পনেরো ষোলো পার্সেন্ট আসনে আগামী সাতাশ তারিখ নির্বাচন হবে এর মধ্যে বেশিরভাগ আসন জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি রয়েছে সেখানে কনটেস্ট হবে আমরা দেখেছি এই ষোলো পার্সেন্ট যে রয়েছে সেই ষোলো পারসেন্টের মধ্যে বিরোধী দল কংগ্রেস বিরোধী দল বাম বিশেষ করে সিপিআইএম দল তারা প্রার্থী তাদের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এটা কনভেনশন এটা বলা যায় এটা ঘটনা যে যারাই রাজ্য সরকারের ক্ষমতায় থাকেন তাদের লোকাল যে বডিগুলি নির্বাচন হয় সেটা পঞ্চায়েত হোক নগর পঞ্চায়েত হোক পৌরসভা হোক সেখানে কিন্তু মানুষ যারা ভোট দেন যারা মতদান করেন যারা পঞ্চায়েতে কে আগামী পাঁচ বছর পরিচালনা করবেন বা নগর পঞ্চায়েতকে পরিচালনা করবেন সেই ক্ষেত্রে কিন্তু যে শাসক দল থাকে সেই শাসক দলকেই প্রেফার করেন পছন্দ করেন কারণটা এরকমও হতে পারে যে যেহেতু রাজ্য সরকারের একটা দল রয়েছে যে সেই দল যদি লোকাল লোকালপুরিতেও থাকে তাহলে যে পুর নিগমের উন্নয়ন বলুন বা পঞ্চায়েতের উন্নয়ন বলুন বা নগর পঞ্চায়েতের যেটা উন্নয়ন বলুন সেটার ক্ষেত্রে স্মুথলি বা যে কাজকর্ম যেটা সেটা বা সামাজিক যে সুযোগ সুবিধাগুলি রয়েছে সেটার ক্ষেত্রে অনেকটা স্মুথলি রান করা যায় এর ধারণা থেকে বেশিরভাগ ক্ষেত্রে আমরা বিগত দিনেও দেখেছি যারা পঁচিশ বছর বামফ্রন্ট সরকার ছিল সেখানে কয়েকটা জায়গা বাদ দিয়ে বাকি প্রায় নব্বই পঁচানব্বই শতাংশ আসনে কিন্তু বামফ্রন্ট প্রার্থীরা জয়ী হতেন মানুষ ভোট দিতেন বা নির্বাচিত করতেন আমরা দেখেছি এই পঞ্চায়েত নির্বাচনকে নিয়ে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে বিরোধী দল থেকে বিশেষ কংগ্রেস বা বামফ্রন্ট বা সিপিআই দল থেকে অভিযোগ করা হয়েছে যে অনেক ক্ষেত্রেই তাদের প্রার্থীদের নমিনেশন জমা দিতে দেওয়া হয়নি যারা নমিনেশন জমা দিয়েছিলেন তাদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয়েছে যারা প্রস্তাবক ছিলেন তাদের বাড়ি বাড়ি হুমকি দেওয়া হয়েছে তাদের পরিবার পরিজনকে হুমকি দেওয়া হয়েছে এরকম একটা অভিযোগ বামফ্রন্ট বা কংগ্রেস আই দল কিন্তু করে আসছে পাশাপাশি আমরা যদি দেখি শাসক দল বিজেপির পক্ষ থেকে কিন্তু এই অভিযোগকে নাতসাত করে তারা যেটা বলার চেষ্টা করছেন যে বিরোধী দল যারা রয়েছে তারা এই পঁচাশি শতাংশ আসনের মধ্যে প্রার্থী দেওয়ার মতো যোগ্য লোক খুঁজে পাচ্ছেন না বা বিরোধী দলের পক্ষ হয়ে কেউ দাঁড়াতে চাইছেন না রাজ্যের এই যে পঁচাশি শতাংশ যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন প্রার্থীরা সেখানে দাঁড়াতে চাননি যার জন্য এইখানে তারা প্রার্থী দিতে পারেননি যার জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে এই অভিযোগ পাল্টা অভিযোগের মাধ্যমেই চলছে এটা রাজনৈতিক দরজা চলছে বিরোধী দলের অভিযোগ খণ্ডন নাচসাত করছেন শাসক দল আমরা এটা নিয়ে আলোচনা করব দল থেকে আলোচনা করব দা সাতাশে জুলাই পঞ্চায়েত তিস্তর পঞ্চায়েত নির্বাচন আগামী পাঁচ বছর গাঁ সভাতে গ্রামে কারা যারা কাজ করবেন কোন দল কাজ করবেন মানুষের জন্য কাজ করা কারণ একদম গ্রাম গ্রাম পঞ্চায়েতগুলি যদি আমরা ধরি তাহলে একদম নিউক্লিয়াস বলা যায় এটা একদম গ্রাসরুট লেভেলের থেকে এটা মানুষকে সুবিধা দেওয়া মানুষের জন্য কাজ করা গ্রামের উন্নয়ন করা এটা সম্ভব হয় এই সাতাশে জুলাই যে পনেরো ষোলো পার্সেন্ট সিটে যে নির্বাচন হচ্ছে আপনার মনে হয় এই পঞ্চায়েত নির্বাচনটা এবারে কোন দিকে যাচ্ছে দেখুন পঞ্চায়েত রাজ এবং আপনার নগরপালিকা এটা স্ট্যাটুটারি বডি এবং তার এভরি অল্টারনেটিভ ফাইভ ইয়ার্স তার নির্বাচন করতে হবে এই জিনিসটা স্ট্যাটুটারি ম্যান্ডেট প্রথম ভারতবর্ষ তৈরি করেছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এটা রাজীব গান্ধীর স্বপ্ন ছিল সেই মোতাবেক বিভিন্ন রাজ্যে পঞ্চায়েতের ক্ষেত্রে রুল রুল অ্যাক্ট অ্যাক্ট ক্ষেত্রে এগুলো তৈরি করা হয়েছে আমাদের রাজ্যের ক্ষেত্রে সেটা তৈরি হয়েছিল স্টেটুটারি বডি হিসেবে উনিশশো চুরানব্বই সনে রাজীব গান্ধী যখন সংবিধানকে সংশোধন করেছিলেন প্রধানমন্ত্রী হিসেবে তারপরে পরিপ্রেক্ষিতে নির্বাচনগুলি ধারাবাহিকভাবে চলে যাচ্ছে একটু পেছন থেকে যদি আসি আপনি জানবেন জয়ন্তবাবু জানবেন সেটা হচ্ছে আমাদের রাজ্যে দীর্ঘদিন যারা শাসন করেছেন তারা একটা অভিযোগ করেন যে আমরা তো নির্বাচন করতাম বাকিরা তো নির্বাচনই করত না নির্বাচিত পঞ্চায়েতকে অষ্টআশি থেকে তিরানব্বই যে শাসক দল ছিল তারা নির্বাচিত পঞ্চায়েতগুলোকে ভেঙে নির্বাচিত পৌর পরিষদকে ভেঙে সেখানে অ্যাডমিনিস্ট্রেটার বসিয়ে দিয়েছিলেন পঞ্চায়েতের ক্ষেত্রেও বিডিওকে বসিয়ে দেওয়া হয়েছিল টু ডান দ্য পঞ্চায়েত কিন্তু আমি যদি বিনম্রভাবে আজকে যারা বিরোধী তাদের কাছে প্রশ্ন রাখি প্রথম বিরোধী দিনে নিয়ে আলোচনাটা শুরু করি তারপর শাসক দলে আসব যে নিপেন চক্রবর্তী কেন হাইকোর্টে মামলা করেছিলেন উত্তর উত্তর আছে বামপন্থী বন্ধুদের আপনি তো জানেন নিপেন চক্রবর্তী নির্বাচন চেয়ে আজকে আমাদের যিনি হাইকোর্ট জাজ অন্যতম মিস্টার তলাপাত্র হি ওয়াজ দ্য কাউন্সিল ফর নিপেন চক্রবর্তী আগরতলা পৌর পরিষদের আইন হওয়া সত্ত্বেও নাইনটিন নাইনটি ফোরে নির্বাচন করছিলেন না হাইকোর্ট থেকে ডাইরেকশন আনার পর উনিশশো পঁচানব্বই সনের ডিসেম্বর মাসে নির্বাচন হয়েছিল আর বামপন্থীরা বলে জুটের আমলের কথা অষ্টআশির কথা তিরানব্বইয়ের কথা তোরা নির্বাচন করেনি যে যখন ক্ষমতায় থাকে তারা এটা করবে এটা বাস্তব জিনিস এটা অস্বীকার করার উপায় নেই আর যদি ধরেও নেই যে ভয় মুক্ত পরিবেশে নির্বাচন তার পরেও আপনি লক্ষ্য করে দেখবেন এই সংখ্যা তত্ত্ব যেটা বলছে যে মানুষ প্রেফার করে রাজ্যে যারাই শাসন ক্ষমতায় থাকছেন তাদের যেটা দল সেই দলটাকে পঞ্চায়েত লেভেলে মানে লোকাল সেলফ গভর্নমেন্ট যেগুলো পৌর পরিষদই বলুন পঞ্চায়েতই বলুন ভিলেজ কাউন্সিল বলুন জেলা পরিষদ বলুন তাদের দলকেই প্রতিনিধি হিসেবে চয়েস করা আমাদের রাজ্যে টোটাল গ্রাম পঞ্চায়েত হচ্ছে ছয় তার মধ্যে ভোটে আমরা যাচ্ছি আষ্টশো তেত্রিশটি গ্রাম পঞ্চায়েত হেভিং ওয়ান এইট নাইন ফোর সিট তার মানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিশাল অংশের অলরেডি জয়যুক্ত আপনি লক্ষ্য করে দেখুন ছয় হাজার গ্রাম পঞ্চায়েতের মধ্যে ভোট হচ্ছে আষ্টশো তেত্রিশটা গ্রাম পঞ্চায়েতে

আর পঞ্চায়েত সমিতিতে ইলেকশন হচ্ছে মাত্র বিরাশিটা সিটে অনলি বিরাশিটা সিটে ইলেকশন হচ্ছে জেলা পরিষদে উইদাউট ছাড়া নির্বাচিত হয়েছেন জন জেলা পরিষদে উনআশিটা সিটে ইলেকশন হচ্ছে টোটাল উনআশিটা সিটে ইলেকশন হচ্ছে তো সেই যারা নির্বাচিত হয়েছেন তারা ম্যাক্সিমাম শাসক দলের ম্যাক্সিমাম কি অলমোস্ট সবই বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দলের লোক কিন্তু যারা রাজনৈতিকভাবে ধরুন কংগ্রেস বলুন সিপিএম বলুন তারা অভিযোগ করছে যে ভয়ভীতির পরিবেশ মানুষ মানে কি বলবো উইথ ফ্রি অ্যান্ড ফেয়ারলি তাদের ইয়েটা জনমতটা প্রকাশ করতে পারেনি কিন্তু সরকার কালকে একটা প্রেস সরকার না পুলিশ পুলিশ ডিপার্টমেন্ট একটা প্রেস মিট করেছেন অ্যাডিশনাল ডিজি প্রেসমিটে যে সংখ্যাতত্ত্বটা উনি দিয়েছেন সেটা হচ্ছে যে এখন পর্যন্ত ইনসিডেন্ট কটা কজন অ্যারেস্টেড অলমোস্ট শান্তিপূর্ণ মানে এই পরিসংখ্যান বলে সত্যিকার অর্থে গ্রাউন্ড রিয়েলিটি কি এটা গ্রামের লোক বলতে পারবে কিন্তু পুলিশের যে সংখ্যাতত্ত্ব দেখুন রঘুবাবু জয়ন্তবাবু লক্ষ্য করেন তত্ত্বটা টোটাল অ্যারেস্ট ধর্মনগরে করেছে ছয়জন সিপিএমকে পুলিশের হিসেব সাত চাঁদে দশজন বিজেপি কে অ্যারেস্ট করেছে আপনার ইরানিতে পাঁচজন কংগ্রেসি লোক সমর্থককে অ্যারেস্ট করেছে এখন অবধি হচ্ছে পিকচার মানে অ্যারেস্টের তার মধ্যে বিজেপির আছে দশজন সাদে ধর্মনগরে পাঁচজন কংগ্রেস সিপিএম আর আহত নিহতের তালিকাটা কি বিজেপির ইঞ্জিউর্ড আছে দশজন পুলিশের রেকর্ড অনুসারে সিপিএম এর কংগ্রেসের আড হচ্ছেন নয় জন ইন্ডিপেন্ডেন্ট হচ্ছেন ছয়জন আমরা বাঙালির চারজন তার মানে এটা টোটাল ভোটারের টোটাল ভোটারের হিসেবে মাপকাঠিতে যদি দেখি এটা তো টোটাল দেখা যায় ইনসিডেন্ট ফ্রি এটা তো অস্বীকার করতে পারবো না সংখ্যা তত্ত্বের অনুসারে গ্রামের লোক বলতে পারবে সত্যিকার অর্থেই ভয় মুক্ত পরিবেশ না ভয় যুক্ত পরিবেশে ভোটটা হচ্ছে দে আর দ্য বেস্ট পারসন টু আনসার কারণ আমাদের রাজ্যে আমরা এগুলির সঙ্গে এক হয়ে গেছি আমাদের রাজ্যে একটা সময় ছিল যে নাবালিকা ধর্ষিতা ধর্ষিতা ওই সমস্ত নিউজ টিউজগুলি মানুষ আর একটা স্টেজে পড়তো না তার আগে স্টেজটা যদি দেখেন এমুক জায়গায় দশজন উগ্রপন্থী কিডন্যাপ এমুক জায়গায় পাঁচজন কিডন্যাপ মুক্তিপণ এত কোটি টাকা চাই এগুলি আমাদের সহজ সরল জিনিস আমাদের মানে আমাদের বডি স্টেট অফ মাইন্ড অ্যাকসেপ্ট করে নিয়েছিল যে এটাই তো প্রতিদিনের ঘটনা হয়েছে ওকে ধরে নিয়েছে তারপর এগুলো নারী নির্যাতন নির্যাতন এগুলো আমরা একাস্টম হয়ে গেছিলাম ভোটের ক্ষেত্রেও আমরা একাস্টম। এটা শাসক দল যেই থাকে এই যে লোকাল সেলফ গভর্নমেন্ট আমি তো আপনাকে লিখে বলে দিতে পারি লিখে মিলিয়ে নিতে পারেন দর্শকরা যে দু সালে যে নির্বাচন হবে আগরতলা পৌর পরিষদ কে আসবে ক্ষমতায় কিচ্ছু না করলেও আর বামফ্রন্ট যদি ড্রেন পর্যন্ত একেবারে সোনা দিয়ে রূপা দিয়ে মুড়ে দেয় কি হবে রেজাল্ট আর বিজেপি যদি কিচ্ছু না করে কিচ্ছু না করে হোয়াট উইল বি দ্য রেজাল্ট এটা আপনিও জানেন হোয়াট উইল দা রেজাল্ট আপনিও জানেন দু হাজার কুড়ি এটা রেজাল্ট কী হবে কারণ লোকাল সেলফ গভর্নমেন্টগুলির ক্ষেত্রে মানুষ কিছু না করলেও প্রো রুলিং পার্টির যে সরকার অভিজ্ঞতার নিরিখে বলছি তাকেই সমর্থন করেন শুধু প্রশ্নটা থাকে ভয় যুক্ত পরিবেশ না ভয় মুক্ত পরিবেশ শাসক দল ক্লেম করবেন যে সবাইকে আসুন না কালকে শুনছিলাম মোহনপুরে এক বিজেপির নেতা বক্তব্য রাখছেন যে আমি তো নিজে দাঁড়িয়েছিলাম ব্লকের সামনে দেখানো সাংঘাতিকভাবে টিভিতে ফলো করে দেখানো হচ্ছিল যে আমি তো আমার বন্ধুস্থানীয় বামপন্থী বন্ধুদের বলছি আসুন আমি দাঁড়িয়ে থাকবো নমিনেশন ফাইল করুন ওদের লোকে নিয়ে ওরা কোথেকে নমিনেশন ফাইল করবে তো এরকম পরিবেশটা একবার আমি এডিসি নির্বাচনে মোহনপুরে দেখে এসেছিলাম জোটের আমল রতন নাথ তখন কিচ্ছু না এম মন্ত্রীও মন্ত্রী না শুধু কংগ্রেসের একজন ওই এলাকার বরিষ্ঠ নেতা উনি সিপিএম ডাকছে এদিকে আসেন এদিকে আসেন জায়গাটা বোধ তমাকারি একটা জায়গায় তো দেখছিলাম সিপিএম এর বারবার কিরকম আজকে বিজেপির লোক বলছে সিপিএম কেটে ডেকে বলছে ভোট দেওয়ার জন্য আসব ক্যান্ডিডেট চেট দেওয়ার জন্য ক্যান্ডিডেট দিতে পারে না তারা দিতে না এটা বিশ্বাসযোগ্য কথা কিন্তু দেয় না কারণ দিলে তারপর তো কি হবে এটা আপনিও জানেন আমিও জানি তারপর একটা কি হয় এটা সব সুতরাং আমরা মেনে নিয়েছি আমার কাছে ব্যতিক্রমী কিছু মনে হয় না এই অভিযোগগুলো এখন যারা বিরোধী দল করছেন তাদের বিরুদ্ধে তারা যখন ক্ষমতায় ছিলেন তখন যে তারাও তখন বলেছিল তারাও তখন একই উত্তর বলেছিল প্রার্থী দিতে পারে না আমাদেরকে আজকের একটা বলি লিডিং নিউজ পশ্চিম বাংলায় একুশে জুলাই একটা শহীদ স্মৃতি তর্পণ হয় মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তারা এবারেই প্রথম অপোজিশন পার্টির যিনি প্রেসিডেন্ট দিলীপ ঘোষ তার বিরুদ্ধে একটি এফআইআর করেছেন আজকে জানেন আপনি তো মিডিয়ার লোক নিশ্চয়ই আপনার কাছে খবর চলে এসছে দিলীপ ঘোষের বিরুদ্ধে একটি এফআইআর হয়েছে আজকে একুশে জুলাইয়ের ঘটনা নিয়ে ঘটনা কি দিলীপ ঘোষ ষড়যন্ত্র করেছেন তৃণমূলের এই এ যাতে লুক কম আসে এই ষড়যন্ত্রকারী হচ্ছে দিলীপ ঘোষ তো পাল্টা প্রেসমিট করে দিলীপ ঘোষ বলেছেন দেখলাম যে আরে দিদি আপনার এখানে যদি লুক কম আসে আমি যদি ষড়যন্ত্র করি তা আপনি বুঝতেই পারেন আমাকে আগে বললেই পারতেন আমার এখান থেকে কিছু লোক পাঠিয়ে দিতাম আপনার এখানে লুক কম হয়েছে তো এটা শাসক দলের এগুলি শাসক বা বিরোধী দলের যে যখন ব্যাটারলি প্লেস থাকে তাদের এটা কমন কথা যে লুক দিতে পারে না আমি কি করব আমাদেরকে বললেই পারতেন আমরা প্রার্থী দিয়ে দিতাম আপনাদের হয়ে এগুলি কমন কথা উই আর হেভিচুয়েটেড এস ওয়াজেদ আলী নামে একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন তো ওনার একটা লেখা মানে হয়তো আজকে এটা ফেসবুকে ছাড়লে ভাইরাল হয়ে যেত হ্যাঁ তো তখন এই লেখাটা অনেকেই পড়েছেন সেই ট্রেডিশন সমানেই চলছে অর্থাৎ এক ভদ্রলোক যাচ্ছেন মানে অ্যাস ওয়াজ তালি নিজেই যাচ্ছেন দেখছেন যে একটা জায়গায় এক ভদ্রলোক হেরিকেনের আলোতে মহাভারত পড়ছে হয়তো কুড়ি বছর পরে উনি আবার গেছেন তখনও দেখলেন ওই একই জায়গায় হ্যাঁ হ্যাঁ মহাভারত পড়িয়ে যাচ্ছে আমাদের ছাত্রজীবনে এটা বিখ্যাত হ্যাঁ সেটা একটা গল্পটার নাম ছিল ভারতবর্ষ এই প্যারাগ্রাফের দিকে এরকম তো আমরা এটা দেখলাম যে যদি উনিশশো চুরানব্বই হ্যাঁ যদি আমাদের এখানে পঞ্চায়েত রাজ সিস্টেম মানে হতো যেটা রাজীব গান্ধী সংশোধনে এনেছিলেন তো সেটা চালু হয়েছিল প্রায় সঙ্গে সঙ্গেই চালু হয়েছিল আমার খেয়াল আছে এবং আমরা দেখেছি যে তখন বামফ্রন্ট ছিল এবং বিপুলভাবে তারা তা পেয়েছিল এবং পঞ্চায়েত নির্বাচনে এত সংখ্যাগরিষ্ঠতা পেত মানে সেটা অনেক সময় মানে নাইনটি পারসেন্ট ছাড়িয়ে যেত ইত্যাদি তো আজকে আমরা দেখলাম যে এবার আমরা দেখলাম যে প্রায় ছিয়াশি শতাংশ পঁচাশি দশমিক ছয় শতাংশ সিটে মানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দল জিতে গেছে এখন প্রশ্নটা হচ্ছে যে একজন নেতা উনি এখন আর ঘর থেকে বেরুন না হ্যাঁ উনি খুব ভালো বক্তৃতা করেন তো হ্যাঁ হ্যাঁ বামপন্থী তো উনি ওরিয়ান চৌড়িতে বললেন আর কি যে ত্রিপুরায় তো সাংঘাতিক রকমের মানে একটা ভয় সন্ত্রাস ইত্যাদি চলছে বলে পঞ্চায়েত নির্বাচনে এতগুলো সিট জিতে নিয়েছে তো বলছে যে ত্রিপুরায়ই ওদের ভয়ে এত ওরা তো সারাদেশ জয় করে ফেললো কিন্তু ত্রিপুরায় এসে ওদের ওদের এত ভয় কেন অর্থাৎ উনি যা বলেছেন তার মানেটা হচ্ছে এই যে ভয় হ তাদের ভয় আছে এর ফলেই কিন্তু এখানে নমিনেশন ইত্যাদি জমা দিতে পারেনি হ্যাঁ এবং এর ফলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় হ্যাঁ প্রায় ছিয়াশি শতাংশ সিটে তারা বিজেপি শাসক বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে তো দেড় বছর হয়েছে বিজেপি চলে এসছে বিরোধী দল হিসেবে তারা কি করেছে তাদের ভূমিকা কি তারা যদি বলেন যে আমাদেরকে ভোট দিত ইত্যাদি এত বড় যে বন্যা হয়ে গেল এবং বন্যা নিয়ে যে এত হইচই হলো আমরা দেখলাম না যে বিরোধী দলের কোন নেতাকে আগরতলা শহর ঘুরে হ্যাঁ মানুষের পাশে দাঁড়াতে দুর্যোগের দিনে সেই দুর্যোগের দিনে হ্যাঁ তাহলে এটা এটা আমি আনছি এটা অপ্রাসঙ্গিক নয় এই কারণে হ্যাঁ প্রাসঙ্গিক এই কারণে যে তাদের থাকবে না তোমার কোথায় হ্যাঁ তোমরা একটা কাগজে জন্তুতে পরিণত হয়েছ হ্যাঁ কারণ আমি বাঘ তো একটা মানে একটা বাঘ তো বাঘের মতো জিনিস তো সেটা তো আর ডুম করে বলা যায় না উইথ অল ডিউ রেসপেক্ট হ্যাঁ তো একটা পেপার এনিভেল হয়ে গেছে হ্যাঁ যে একটা সাংবাদিক সম্মেলন করে বলে দিল বা ছোটো একটা মিটিং করে একটা বক্তৃতা দিয়ে দিল নিজেদের ভূমিকাগুলো কোথায় বিরোধী দল হিসেবে আজকে তারা কতটুকু দায়িত্বপূর্ণভাবে কাজ করছে যদি রিগিং হয় রিগিং রোখার জন্যই বা তারা কি করেছে তাদের আজকে সংগঠন কোথায় আগে আগে তো শুধুমাত্র রেগার পয়সা দিয়ে অমুক করে তমুক করে প্রতি মুহুর্তে সকালে বিকালে মিটিং লাগিয়ে দিত ওই লোকগুলো কোথায় গেল হুম তারা তারা এখন কোথায় চলে গেল তারা একসঙ্গে চলে গেলই বা কেন তোমাদের যদি আদর্শের এতই জোর থাকে হুম মানুষকে মানে যদি এতটাই মতাদর্শগতভাবে পরিচালিত করে থাকো তাহলে আজকে তারা এরকম একটা অপোজিট একটা রাজনৈতিক মতাদর্শ ডায়োমেট্রিক্যালি অপোজিট হ্যাঁ সেখানে চলে গেল বিনা দ্বিধায় দুম করে হ্যাঁ সিটু হয়ে গেল প্রায় বিএমএস

কোথায় তাদের দায়িত্ব কোথায় এরাবে এসব বড় বড় ওরিয়েন্ট চৌমনির কোনায় গিয়ে একটা ভাষণ মারলেই তো হবে না কাজে দেখতে হবে হ্যাঁ কে হঠাৎ করে ধমকি মেরেছে তারপর ঘর ঢুকে গেছে তারপর ভালো বাংলো ডাংলো পেয়ে গাড়ি ফাড়ি পেয়ে বেশ একটা আরামসে আছে হ্যাঁ এই হচ্ছে মানে চরিত্র তারা আবার নাকি রক্তাক্ত বিপ্লব করে দেশ সব কনস্টিটিউশন সব কিছু পাল্টে পুঁজি পুঁজি টুদি সবকে মানে একদম মানে নিঃশেষ করে দিয়ে একটা মানে প্রকৃত মানুষের একটা মানে সপ্তময় জগৎ করে ফেলবে এই এই লোকগুলো হ্যাঁ আজকে যেখানে একটা মানে কি বলবো মানে বাংলা ভাষায় করলে বলা হয় যে হত করেছে আর সব ভেঙে গেছে হুম কাজে আমি কিন্তু এর মানে এই বলছি না যে কোন রকমের ফিয়ার সাইকোসিস নেই ফিয়ার সাইকোসিস আগেও ছিল থাকবেও হ্যাঁ আগেও একটা সময় আছে সাংবাদিকরা কেউ একজন মহান নেতা সম্পর্কে কাগজে লিখতে ভয় করতো কিছুদিন পরে কোনো কাগজে লেখা হতো না কিছু ওনার মানে বিপক্ষে তারপর হঠাৎ দেখা গেল যে কিছু কিছু কাগজ লিখতে শুরু করেছে হুম তারপর সবাই লিখতে শুরু করেছে এবং তেমন কিছুও হয়নি হুম তো এই যে ফিয়ার সাইকোসিস যদি বলা হয় যে ভয় বা এরকম সেটা আগেও ছিল এবং ভেল্ড থ্রেড দেওয়া হতো নানাভাবে নানাভাবে ভেল্ড থ্রেড দেওয়া হতো গোপনে ভয় দেখানো হতো এই করলে এই হবে হ্যাঁ কর্মচারীদেরকে বদলির ভয় দেখানো হতো হুম ইত্যাদি ইত্যাদি নানা রকমভাবে মানুষকে ভয় দেখানো হতো এখন ভয় হয়তো বা এখন ভয় দেখানোর নমুনাটা একটু পাল্টে গেছে ডিজিটাল তো হ্যাঁ সেই হ্যাঁ সেটা হয়তো পাল্টে গেছে আর যারা আগে ভয় দেখাতো তারাই এখন একটু জামা পাল্টে খুব একটা মানে অ্যাকচুয়ালি ডিফারেন্স নেই তো লাল আর গেরুয়ার মধ্যে বলা যায় হ্যাঁ সে হতে খুব একটা ডিফারেন্স নেই এখন হুম যতই আইডিওলজির কথা বলুক অমুকের কথা তমুকের কথা বলুক হ্যাঁ আসলে সব কিছুই এখন সুযোগ সুবিধা নানা রকমের

তাহলে একটা জিনিস সত্যি আছে যে অনেকেই হয়তো হ্যাঁ এই সিম্বল থেকে মানে নমিনেশন সাবমিট করতে চাই হ্যাঁ কিন্তু এখন নিজেদেরকে এসকেপ করার জন্য ওরা বলছে একটা লড়াইতে আছে আদর্শগত একটা লড়াইতে আছে না হয় আমি এটাকে জাস্টিফাই করছি না থাকবেই আমি বলছি যে থাকা উচিত না হ্যাঁ সেটা থাকা উচিত নয় থাকবে আমি থাকবে এর পক্ষেও নই হ্যাঁ আমি থাকবে এর পক্ষেও নেই কিন্তু কথা হচ্ছে যে তারা কেন রেজিস্ট করছে না আজকে এই যে পঞ্চায়েত সিস্টেম এটা কিন্তু ভারতবর্ষে অনেক যুগ থেকে চলে আসছে এবং গান্ধীজি এটার এই মানে গ্রাম স্বরাজের যে মানে ভূমিকা হ্যাঁ মানুষের মানে জীবন জীবিকাকে একটা দৃঢ় ভিত্তির উপর দাঁড় করানোর জন্যে এবং মানুষের স্বাধীনতা স্পৃহাকে আরো বাড়িয়ে তোলার জন্যে গ্রাম স্বরাজের ভূমিকা উনি ব্যাখ্যা করেছিলেন তো আমরাও একসময় ভেবেছিলাম যে গ্রামের মানুষ সেটাই তো সবচেয়ে গ্রাসরুট কারণ ভারতবর্ষের আশি শতাংশ লোক তো গ্রামেই থাকে তো সেখানে যদি গণতন্ত্রের ধারণাটা যায় হ্যাঁ তাহলে মানুষ অনেক বেশি শক্তিশালী হবে এবং সমাজ শক্তিশালী হবে এবং দেশ শক্তিশালী হবে কিন্তু আমরা দেখলাম যে গ্রাম সংসদ করে যে হিসেব দেওয়া হয় এই হিসেবগুলি আগেই তৈরি করা থাকে হ্যাঁ এবং কিছু মানুষকে আগেই শিখিয়ে রাখা হয় এবং গ্রাম সংসদে কোনো জায়গায় এরকম নেই যে মানুষ একদম সোজাভাবে সব কথা বলতে পেরেছে কারণ পরবর্তীকালে তাদের প্রতি বিভিন্নভাবে হ্যাঁ মানে তাদেরকে একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে হুম একটা ট্যাগ মানে মানে একটা একটা কথা আছে মানে একটা কি বলা হয় মানে ব্র্যান্ডিশিং দেন হুম যেমন বলা হয় যেমন কাউকে ডাইনি অপবাদ দিয়ে মেরে ফেলা হয় হুম আসলে সেই ডাইনিটা নিয়ে কিছু নেই আর ফালতু এই সব ডাইনি নেই এবং দেখা গেছে ত্রিপুরাতে আমি ডাইনি নিয়ে একটা ছোট্ট ছবি করেছিলাম মানে ডকুমেন্টারি তো সেখানে দেখা গেছে পলিটিক্যাল অ্যাক্টিভিস্টদেরকে মহিলা পলিটিক্যাল অ্যাক্টিভিস্টদের মারানো মারার জন্য ডাইনি আখা দিয়ে মেরে ফেলা হয় হ্যাঁ তো ইত্যাদি ইত্যাদি তো এইরকম দেখা গেছে যে কেউ যদি মানে তাদের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে নানাভাবে ব্র্যান্ডিশিং করা হয়েছে দ্যাট ইজ দ্য থিং এবং এটা হয়তো এখনো চলছে হয়তো কি চলছেই প্রকারভেদ প্রকারভেদ সেই ট্র্যাডিশন আমরা কোথায় গণতন্ত্রে সাদ পেছি হ্যাঁ সব জায়গায় সব জায়গাতেই একটা ম্যানিপুলেশনের সেটা গত মানে 25 বছরে সাংগাতিকভাবেই ছিল এবং সাংগাতিকদের মধ্যেও ডিসক্রিমিনেট করা হয়েছে হ্যাঁ আবি নিজের কথা দিconvolution করে করা হয়েছে। এবং আজকেও আবার একদল স্তাবক সাংবাদিক তৈরি হয়েছে তারাই সবকিছু মানে নিয়ন্তা হয়ে গেছে তো একজাক্টলি যারা যারা নিরপেক্ষ বা সত্যের পক্ষে থাকতে চায় তারা সবসময়ই মাইনরিটি থেকেছে সেটা বাম আমল বা রাম আমল হ্যাঁ সব সব আমলেই এই এই অবস্থা কারণ আজকে যদি মেসি ভায়োলেন্স হতো তাহলে বোঝা যেত মেসি ভায়োলেন্স হয়নি কেন পরিসংখ্যান হ্যাঁ কারণ কারণ সেভাবে ওরা ফাইলিংয়ে যায়নি তারা রেজিস্টেন্সে যায়নি তারা কোনো কিছু প্রিভেন্ট করতে চায়নি তারা শুধু কাগজে বিবৃতি দিয়েছে ভালো হ্যাঁ এই করেছে বিরোধী দল হিসেবে তাদের কোনো অ্যাক্টিভিটি নেই মাঝে মধ্যে আমি বললাম তো মানে বেশ ভালো খেয়ে দেয়ে হ্যাঁ দুপুরবেলা এলো হ্যাঁ ভালো গাড়ি চড়ে হ্যাঁ সাদা পাঞ্জাবি পরে তারপর একটা বক্তৃতা ছাড়লো হুম তো সেটা আমরা সবাই কভার টভার করলাম এই হচ্ছে অবস্থা কাজেই আমার মনে হয় যদি মানে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ আনতে হয় তাহলে এখানে এমন একটা একটা অবস্থা তৈরি করতে হবে যে চিত্ত যে থা ভয় শূন্য একটা মানুষ তার কথা স্পষ্টভাবে বলতে পারবে এবং আমি কোনো রাজনীতিক দলে থাকি না সেটা সেটা এই ত্রিপুরার মানুষ বা এরকম পলিটিক্যাল পার্টিগুলো মানতে পারে না এখন সবাই ভাবে আগে ভাবতো যে আইদার তোমাকে কংগ্রেস হতে হবে না হলে তোমাকে সিপিএমও হবে এখন সবাই ভাবে ও তো আমাদের বিজেপি নয় কাজে সে অচ্ছু ওরা ভাবে যে না ও তো মানে অ্যান্টি লেফট ও তো প্রগতিশীলতার বিপক্ষে সে তো সমাজের যে প্রগতিশীলভাবে যার বিকাশ হচ্ছে হ্যাঁ সেই প্রগতির বিপক্ষে সে ইত্যাদি ইত্যাদি তো একটা মানুষই তার ইন্ডিভিজুয়াল একটা জায়গা থেকেও কথা বলতে পারে এমন হতে পারে যে হ্যাঁ আমার দু দুই দুই দলের কাউকেই আমার পছন্দ হয় না তো আমি কী করব ভারতবর্ষের কনস্টিটিউশনে আছে মানে সেটা এখন আইন করে বলেছে যে নোটা নোটা আছে আপনি ইচ্ছে করলে কাউকেই পছন্দ না করতে পারে তাই করতে পারি আমি হ্যাঁ আমাকে করতেই হবে আমাকে হিন্দুত্ববাদীই বা হতে হবে কেন আমাকে মার্ক্সবাদী বা হতে হবে কেন আমি আমি সত্যবাদী কেন হব না আমি সত্যের পক্ষে কেন থাকবো না আমি আমি কেন আমার আমার রাইটকে আমি প্রিজার্ভ অ্যান্ড প্রটেক্ট করার মানে ক্ষমতা আমার থাকবে না স্বাধীনতা আমার থাকবে না আমার কথাগুলো বলার কেন অধিকার আমাকে থাকবে না আমরা এ এমন গণতন্ত্র চাই আমরা এরকম চাই না যে দুটো খারাপ জিনিসের মধ্যে একটাকেই বেছে নিতে হবে আমরা চাইব এমন একটা কিছু যে দুটো থেকেই একটা সবচেয়ে ভালো যেখানে সত্যিই মানুষের মানে স্বাধীনতা থাকবে গণতন্ত্রের যে মানে অধিকার সেটা সুরক্ষিত থাকবে একদম সন্দীপ জয়ন্ত আলোচনার শেষ পর্যায়ে যেটা কোন বিরোধীদের যদি অভিযোগই থাকে যে সন্ত্রাস বা নমিনেশন জমা না দেওয়া আমরা দেখেছি পশ্চিমবঙ্গে যেভাবে তৃণমূল কংগ্রেস সন্ত্রাস করেছিল সেই সন্ত্রাসের বুক চিরে কিন্তু পশ্চিমবঙ্গে যখন দিলীপ সভাপতি হলেন বহুবার আক্রান্ত হয়েছেন বহুবার মার খেয়েছেন অনেক মামলা হয়েছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কর্মীদের সঙ্গে নিয়ে সংগঠন সংগঠনের জোরে কিন্তু রেজিস্ট করেছে এবং আজকে লোকসভা নির্বাচনে যদি দেখে দেখেন আপনি নিরাদলটা টোটালি কিন্তু ক্রেডিট গোস্টও দিলীপ ঘোষ মানে উনি যেভাবে রাহুল সিনার পর উনি হওয়ার পর যেভাবে উনি লড়াই করেছেন মানে প্রাণ হাতে নিয়ে কিন্তু আমাদের জনতা রাইটলি যেটা পয়েন্ট আউট করেছে আমাদের এখানে শুধু অভিযোগই করা হচ্ছে যদি সেরকমই হয় কেন ষোলোটা সিট রয়েছে ফোর্টি সেভেন পার্সেন্ট ভোট রয়েছে পেয়েছে সে ধরনের সাংগঠনিক যেটা বললেন পাঁচ লক্ষ কোটি এফ মেম্বারশিপ এস এফ এর এত বড়ো মেম্বারশিপ এই জায়গাতে সেরকমভাবে দেখুন আমি এবং আপনার পেশা হচ্ছে আইনি লড়াই করা ঠিক আছে এখন ধরুন বর্তমানে যে সরকারটা আছে ওরা আমাদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং আসলো আপনার সঙ্গে আমার সঙ্গে আমার বন্ধুবর জয়ন্তবুর সঙ্গে যে আপনারা ঘোর থেকে বেরোবেন একটি গাড়ির টয়টা গাড়ি থাকবে আপনাদের বাড়িতে আপনার বাজার টাজার করার জন্যে লোক থাকবে আপনারা যা খেতে চান মাছ মাংস সরকারি অর্থ আনুকূল্যে লোক গিয়ে বাজার থেকে বাজার করে আসবে আপনাদের বাড়িতে কুক দিয়ে দেওয়া হবে আর আপনাদের একমাত্র কাজ ওই টয়টা বাতানুকূল গাড়িটি দিয়ে বেরিয়ে মাঝে মাঝে আমাদের স্তব গান করবেন আমি যাবো কোর্টে পরিশ্রম করার জন্য না আপনি যাবেন কি দরকার আছে তারপর একটা সাম্মানিক দক্ষিণা মাসে আপনাদেরকে পাঁচ লাখ টাকা করে কিছু দশ লাখ টাকা করে একটা সাম্মানিক দক্ষিণা দিয়ে দেওয়া হবে আর যেহেতু এটা অফিসিয়ালি হবে না দক্ষিণাটা ইনকাম ট্যাক্সেরও ব্যাপার নেই সবটা সেবক সমাজ সংস্কারক হয়ে যাব তখন আমরা যদি সরকারি আনুকূল্যে গাড়ি বাড়ি খাওয়া দাওয়া এগুলি যদি হয় আপনি পরিশ্রম কেন করবেন কেন পরিশ্রম করবেন জনগণ তুই জলে থাক তুই প্যাক কাদায় থাক তুই ত্রাণ শিবিরে থাক আমার কি দরকার এই জলের মধ্যে গিয়ে আমার ত্রাণ শিবিরে তোর সঙ্গে দেখা করার আমার কি প্রয়োজন কিসের প্রয়োজন আছে আমার আমার জন্য বাতানুকূল ঘর আছে আমার ঘরের পেছনে তিনটে বড় হেলোজেন লাইট লাগানো থাকে কেন কারণ ওখানে একটা দুর্গা মণ্ডপ আছে সেখানে দুর্গাপূজা হবে এখন থেকেই সেদিকে নজর সেখানে তিনটে বড় বড় ভ্যালুজেন লাইট বিল্ডিং এর পেছন দিকে তিনটে বড় বড় ভ্যালুজেন লাইট একটা বিরাট বড় পুকুর যদি পুকুর থেকে কোনো লোক সাঁতরে এসে আমার গুটি গুটি পায়ে আমার বিল্ডিংয়ে উঠে যায় তাকে চৌর হিসেবে আখ্যা দিয়ে তাকে ধরতে হবে ধরতে হবে এত ইনফ্রাস্ট্রাকচার যদি থাকে আমি কেন পরিশ্রম করবো বলুন একদম আমি কেন পঞ্চায়েতের জন্য আমি তৈবান দাল যাব আমি কেন পঞ্চায়েতের জন্যে আমি কাঠালিয়া যাব কেন পঞ্চায়েত নির্বাচনের জন্য আমি গোমনগর যাব কেন যাব আমি আমি কেন বৈষ্ণব টিলা যাবো ফর আমার কি প্রয়োজন আমার কোনো প্রয়োজন আছে আমার কোনো অসুবিধা হচ্ছে না তো এটা সমস্ত ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য এটা আমার ক্ষেত্রে যেমন প্রযোজ্য মিস্টার এক্সের এর ক্ষেত্রে প্রযোজ্য সব ইনফ্রাস্ট্রাকচার যদি আমার কাছে আমি পেয়ে যাই উইদাউট এনি পরিশ্রম আমার ইস্তারি করার লোক টপ টপ কাপড় চোপড় প্রতিদিন আমি পরিবর্তন করতে পারবো হ্যাঁ ধর তক্তা মার পেরেক এভরিথিং ইজ রেডি তো আমি কেন পরিশ্রম করব কিসের জন্য পরিশ্রম করব আমার তো কোনো প্রয়োজন নেই আমার মাস ঘুরালে পেনশন রেডি আমার স্ত্রীর পেনশন রেডি না না আপনি বলুন না আমি কেন পরিশ্রম করব ঠিক আমার তো পরিশ্রমের কোনো দরকার নেই তুই জনগণ তুই ট্রান শিবিরে থাক আপনি সংগঠন করবেন না আপনি একবার ভেবে দেখুন তো এই যে সরকারটা বর্তমানে এসছে দু সাল থেকে যা ঘটনা ঘটেছে আমরাই তো জানতাম না এই রাজ্যে কোন কোন এলাকায় কোন লোকটা বিজেপি করে আমরাই তো জানতাম না এই রাজ্যে বাস করে কি গন্ডা ছড়ার কি তার অস্থি গলস নিয়ে সারা ত্রিপুরা রাজ্য ওরা ঘুরে গেল কি জানি তার নাম কি ত্রিপুরা চানমোহন ত্রিপুরা নাম চানমোহন ত্রিপুরা আমরা কি জানতাম যে ওই এলাকায় চানমোহন ত্রিপুরা নামে একটি লোক বিজেপি করে এবং বিজেপির সে কোন একটা গ্রাম সভার ভিলেজ কমিটির সদস্য ছিল আমরা কি জানতাম জানতাম না ওরা ঘুরে 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 তিন বছর সময় সংগঠনটা করেছে মানুষ বুঝতে পেরেছে যে পঁচিশ বছরের সিপিএম দশ বছরের আরে পাঁচ বছরের অষ্টাশি থেকে তিরানব্বই কংগ্রেস বাহাত্তর থেকে সাতাত্তরের কংগ্রেস আর ভারতীয় জনতা পার্টি আইপিএফটি মানুষ একটু কম্প্যারিজন করেছে জয়ন্ত বসু এই কথাটা বলার চেষ্টা করেছে ইট ইস কারেক্ট আমিও সেটার সঙ্গে সুরে শুরু মিলিয়ে বলি আপনি বলুন তো এই যে সরকারটা এসছে সরকারটা কি মানুষকে সব দিতে পেরেছে এই যে গভর্নমেন্টটা এসছে আমার দৃষ্টিতে দুটো একটা ভালো কাজ করেছে যেমন পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমটা এটা নিয়ে আমরা টকশো করেছি পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম পাবলিক ইস ডাইরেক্টলি পাবলিক এটার সুফল বুক করছে পাবলিক পাবলিক বুক করছে আমরা চাইছি যে আমরা সেদিন কিছু নিবেদন রেখেছিলাম যে এপিএলকে আপনি আরও কার্টেল করুন যারা গ্রামের দরিদ্র অংশের মানুষ কিংবা শহরেরও ইসলাম এরিয়ার মানুষ তাদেরকে আরও দেন এটা ভালো অ্যাক্টিভিটিস দিস ইজ ভেরি গুড অ্যাক্টিভিটিস তার বাইরে আপনি বলুন তো সরকার তো বলেছিলেন প্রণজিৎ সিংহ রায় রাত্রি দশটার পরেও টাউন বাস চলবে টাউন বাস কি চলে চলে না রতনবাবু প্রেসমিট করেছিলেন শিক্ষামন্ত্রী হিসেবে ক্যাবিনেট মিটিংয়ের পর ওটু হ্যাঁ মিটার অটু চলবে দীপক গুপ্তার জাজমেন্ট থ্রি প্লাস ওয়ান প্লাস থ্রি ইমপ্লিমেন্ট করবো রাত্রিবেলা যখনই চুপ হোক সূর্যাস্তের পরে ভাড়া বাড়বে না ভাড়ার মাপকাঠি করে দেওয়া হয়েছিলো সরকার থেকে সেগুলো কি হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট প্রয়োগ হচ্ছে হচ্ছে না বাস্তব কথা কিছু জায়গাতে কিছু লোককে পাইয়ে দেওয়ার রাজনীতি আপনি বলুন তো রেগা বিগত দিনে রেগার ক্ষেত্রে যতটা এটা যেভাবেই হোক যারাই পেয়েছে গরিব এবং দরিদ্র অংশের দারিদ্র সীমার নিচে যারা ছিল তারা যে হারে রেগার কাজ পেয়েছে সারা রাজ্যে কি এখন রেগাটা ঠিক সেভাবে চলছে চলছে না তাহলে তারপরও কেন মানুষ বিজেপির দূর হচ্ছে মানুষ তো বিনা তো সঙ্গে আপনার যদি থাকে আপনি তো করতে না আপনার এই যে ওয়ান এইট ফোর এইট এই যে বুথগুলো বুথগুলো চালানোর জন্য যে আপনার লুকের প্রয়োজন আপনার সঙ্গে যদি জনগণ না থাকে আপনি বুথও চালাতে পারবেন না তাদের সঙ্গে নিশ্চয়ই আছে বিরোধী দল সংগঠনটা কোথায় তারা কেন কেন বিবৃতি দেবে আমি তো জয়ন্ত বলবো মিডিয়ার লোক যেন তাদেরকে বয়কট করে যে ধর একদম পরে বিবৃতি না বিবৃতি ডাস্টবিন বিবৃতি কি তাদের তাদের একটা পরিশ্রম হয় না মিডিয়া মিডিয়ার এইগুলো ছাপাতে কলম কালি কাগজ সময় টাইম এনার্জি নষ্ট হয় না মিডিয়া লোকদের টুক করে একটা বিবৃতি পাঠিয়ে দেয় কি কাজ করেছেন বিবৃতি পাঠাবেন হ্যাঁ এই হয়েছে ধর্মনগরে এই হয়েছে সাচ্ছানে এই হয়েছে আমরা এটাকে কন্ডেম করি ওখানে গিয়ে করেন জোটের আমলে আপনার মতো মনে আছে ত্রিপুরা দিবস করে পশ্চিম বাংলায় জোটের আমলে ত্রিপুরাতে নারী নির্যাতন হচ্ছে আপনার খোয়াইয়ে আসাম রাইফেলস কি উজান ময়দান হচ্ছে আন্দোলন কোথায় পশ্চিম বাংলায় করুন না ত্রিপুরায় আন্দোলন করুন এখানে আন্দোলন করবেন না হলসভা হয়েছিল হলসভা এখানে হলসভা মানে সেফ জায়গায় যাতে কেলানি হলে ভেতরে দরজাটা লাগিয়ে দেওয়া যায় তো কাজ করবেন না এখানে জনগণ আপনাকে আপনাদের সঙ্গে থাকবে এটা যে কোনো রাজনৈতিক দল বিজেপিও যদি আজকে ক্ষমতা থেকে চলে যায় ওরা যদি মানুষের সঙ্গে না থাকে ওদেরও সেম পরিণতি হবে দিস ইজ দ্য মানে একেবারে অপ্রিয় রিয়েলিটি দিস ইজ দ্য অপ্রিয় রিয়েলিটি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে থেকে বিরোধীরা আমরা আগেও বলেছিলাম বিশেষ করে আমি তো খুব পরিষ্কারভাবেই বলেছিলাম যে আপনাদের অনেক হয়েছে আপনারা কিছুদিন বিশ্রাম নেন এবং বাতানুকুল ঘরটর আছে আপনাদের হ্যাঁ আজকে আনন্দবাজার আজকের আনন্দবাজারে দেখবেন একটা ক্রূরপ্রত্য বেরিয়েছে বিমান বসুর প্রেম এই সমস্ত টিয়ে থাকেন পশ্চিমবাংলার যিনি সম্পাদক সম্পাদক সিপিআইএম দলের ওনার মা নাকি ওনাকে পাহারা দিত উনি প্রেম করার জন্য ইয়ে করতেন হ্যাঁ যৌবনকালে এটা হেডিংয়ে দিয়েছে যৌবনে প্রেম করা করছি ভেবে মা আমাকে পাহারা দিত লুক লাগিয়ে রাখতো হ্যাঁ আমি টোটালটা পড়তে পারিনি এখন বলছি প্রেম করো স্বাস্থ্যের পক্ষে ভালো স্বাস্থ্যের পক্ষে ভালো মন মেজাজ এগুলো মানে অনেক কিছু হয় হ্যাঁ জেনেটিক অনেক প্রবলেম সলভ হয়ে যাবে ওই সমস্ত প্রেম টেম করেন রবীন্দ্রসঙ্গীত টঙ্গীত শোনেন হ্যাঁ আর মোটা মোটা ভারী ভারী চশমা টসমা লাগান কারণ ব্যাক ফ্যাক এগুলি এখন উঠে গেছে ব্যাক ফ্যাক এগুলি এখন আর শহরে আপনি খুব একটা দেখবেন না আর ওই ব্যাগের ভেতরে কী থাকতো ওই লম্বা ব্যাগুলার আর ব্যাগটার ভেতরে কী থাকতো তাদেরকে যদি কেউ ফলো করতো তৎকালীন সময়ে দেখতে পেতো কিছুক্ষণ পরে পরে যাওয়ার পরেই রাস্তা দিয়ে ওরা টয়লেটে টয়লেট করে কিছুক্ষণ যাওয়ার পরে ওরা টয়লেট করে টয়লেট করে মানে ওটার ভিতরে একটা জিনিস থাকতো ওই ব্যাগটার টুক করে বাতানুগুলো জিনিসটা একটু নিয়ে চলতো এখন ব্যাগের সংখ্যা খুব কম কেন ওই যে বলছে ক্যালকাটার কাটমানির মতো যদি ব্যাগ হঠাৎ করে যদি একটা সিস্টেম চালু হয়ে যায় এ ব্যাগ কাটকা এ ব্যাগ আটকা ব্যাগ চেক কর ব্যাগে কি আছে তো বিদ্যুৎ হয়ে যাবে তো এখন আর ট্যাগ নেয় না তাই বলি আপনারা বন্ধুরা আপনারা একটু আপাতত বিশ্রামে থাকেন বিজেপি ভালো কাজ করুক খারাপ কাজ করুক বিজেপি কে জনগণ বুঝবে বাস্তব কথা জনগণ বুঝে নেবে বিজেপি যদি খারাপ কাজ করে ত্রিপুরা রাজ্যের জনগণ একটা জিনিস বুঝে গেছে পশ্চিমবাংলার জনগণ বাঙালিরা বিশেষ করে সেটা হচ্ছে এদেরকে সরানো যায় মানুষের একটা ফার্ম কনভিকশন ঢুকে গেছিলো যে পশ্চিমবাংলা ত্রিপুরা গ্রামের গ্রামের থেকে একেবারে প্রান্তিক অঞ্চল পর্যন্ত সিপিআইএম ঢুকে গেছে সিপিআইএম সরানো সম্ভব না গণতান্ত্রিক ব্যবস্থাপনায় যখন সিপিআইএমকে দু হাজার এগারো সালে পশ্চিমবাংলায় সরানো হলো দু হাজার আঠারো সালে ত্রিপুরা থেকে সরানো হলো পাবলিক এটা বুঝে গেছে যে কোনো সরকারকে ডেমোক্রেটিক সেট মাধ্যমে যে কোনো সরকারকে সরিয়ে নেওয়া যায় যে কোনো সরকারকে সুতরাং আপনারা দূর থেকে দেখেন বিবৃতি টিবৃতি একটু কম দেন একটু বিবৃতি কম দেন দরকার হলে বাতানুকূল জিনিসপত্র ঘরের ভিতরে রেখেই খান কেউ আপনাদেরকে না করবে না একটা আছে বিবৃতির ডেইলি একটা প্রেস মিট আছে এগুলি বন্ধ আপাতত বন্ধ রাখেন আপাতত বন্ধ রাখেন কারণ আমি মিডিয়ার যারা মালিক এখন কস্ট অফ লিভিং অস্বাভাবিক কস্ট অফ প্রাইস অস্বাভাবিক আর্টিকেলস কালিক কাগজ এগুলির অস্বাভাবিক দাম আপনাদের বিবৃতির জন্য ওদেরকে লিখতে হয় আপনারা আপাতত এগুলো বন্ধ রাখেন আপাতত বন্ধ রাখেন আবার নামবেন কিছুদিন পরে নামেন হ্যাঁ দু হাজার বিশটা দেখে নিন দু হাজার পরিণতিও একই কথা বলবেন আর তারা বলবে আপনাদের লুক লাগলে বলবেন আমরা লুক সাপ্লাই করব বিজেপি বলবে বিজিবি আইবিএফটি বলবো আমরা লুক সাপ্লাই করব বিরোধীটা মানুষের সঙ্গে আপনি থাকবেন না আপনি জনগণের সঙ্গে থাকবেন না জনগণকে সঙ্গে নিয়ে চলবেন না আপনি এই যে জয়ন্তবাবু একটা কথা বলেছে রিসেন্ট ঘটনা আপনি বলুন তো এই পঞ্চায়েতে এই পঞ্চায়েতে টোয়েন্টি কারনতম বিশ থেকে ত্রিশ শতাংশ সিপিআইএম পেত এই যে বন্যাটা হয়ে গেল মানুষ কি কিভাবে এফেক্টেড একটি ত্রাণ শিবিরে আপনি বামপন্থী তো তারা তো ষোলো জন এম আছেন যে চলুন আমরা ষোলো জন এম এক সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিরোধী দল নেতা টয়টা গাড়ি চড়ে হ্যাঁ আমার তো ধরুন অভিজ্ঞতা নেই টয়টা গাড়ি চড়ার হ্যাঁ ওই গাড়িটাই চড়ে বাতানুকূল ভাবে হ্যাঁ কারণ ঘামটাম হলে অসুবিধা হবে হ্যাঁ ভিজে ভিজে যাবে তো এইগুলো চড়ে যে ত্রাণ শিবিরগুলোতে যায় মানুষের কাছে গিয়ে দাঁড়ায় ইনকাম ট্যাক্সের রিটার্ন অনুসারে আপনাদের পার্টি তো গরিবের পার্টি না টানা হয় আপনাদের পার্টি থেকে মানুষকে ত্রাণ না দেন ঠিক আছে দিলেন না বলবেন যে ওকে দিলে ও বিজেপির ও সিপিএম ডিসক্রিমিনেট করল রামকৃষ্ণ মঠ মিশনকে দিয়ে দিতেন টাকাটা যে মহারাজ আপনারা তো করেন ভারত সেবা আশ্রম সংঘ তাদেরকে দিয়ে দিতেন একটা অনুদান যে মহারাজ ত্রিপুরাতে এই বন্যা হয়েছে আপনারা তো বন্যার সময় কাজ করেন সরকারের পাশাপাশি আপনারা মানুষের জন্য ত্রাণ করুন কিছুই করবেন না আর এসে বলবেন আপনাদেরকে পঞ্চায়েতরা দিয়ে দিতে হবে হ্যাঁ জেলা পরিষদরা হ্যাঁ হ্যাঁ পঞ্চায়েত সমিতি আর মানুষ মানুষের এত মূর্খ নাকি মানুষ বিজেপি কিচ্ছু দেবে না তারপরে বিজেপির পেছনে দূর হবে কারণ আপনাদের ফুল কোর্স ওই জায়গা হিন্দিতে কথা আছে না পিকচার তো টেলার ইয়ে তো ট্রেলার হ্যাঁ আপনাদের ফুল মানুষ দেখে এ রাজ্যের মানুষ যদি আপনারা পঁচিশ আগে দশ বছর পঁয়ত্রিশ বছর আপনারা যদি ক্ষমতায় না থাকতেন যদি দশ বছর পরে আপনারা ক্ষমতা থেকে সরে যেতেন দু হাজার আঠারো সালে জাস্ট দশ বছর মানুষ আপনাদের প্রতি বিশ্বাস রাখলো কিন্তু আপনাদের ফুল কোর্স সিনেমাটা মানুষ দেখে নিছে ফুল কোর্স কমপ্লিট করেছে আপনাদের আর কোন বিল নেই আপাতত তাই বিশ্রাম না জয়াদা যেটা সন্দিগ্ধা বলার চেষ্টা করছিল যে বিরোধী দলের কার্য আলোচনা শুরুতে বলেছিলেন আমরা দেখেছি যে অষ্টআশি থেকে তিরানব্বই সালে নিবেন কিন্তু যেখানে আক্রান্ত হতো ওনাকে আটকানো হয়েছে তারপরও কিন্তু ছুটে যেতেন এত সিকিউরিটি ইনোভা গাড়িটাড়ি ছিল না ওনা একটা জিপ নিয়ে যেতেন আমরা দেখেছি আহ ইয়েতে বিরোধী হিসাবে বিরোধী যে সমর্থকরা রয়েছেন যারা বিরোধী দলের নেতাদের প্রতি যাদের বিশ্বাস ছিল সন্দীপ যেটা বলছেন কেন বিজেপিতে দলে লোক এসে যাচ্ছেন আমরা এরকম কোনো এফোর্ট আমরা কিন্তু এই আজকে যারা বিরোধী দলের মানুষই তো দায়িত্বটা দিয়েছে বিরোধী দলের ভূমিকা পালন করার জন্য এবং মানুষের কথা বলার জন্য বিরোধী হিসেবে গণতন্ত্রের একটা বিরাট পার্ট রয়েছে বিরোধীদের এটা আমাদের প্রধানমন্ত্রী বারবার বলছেন যে বিরোধীদের একটা বিশাল পার্ট রয়েছে তো সেই ক্ষেত্রে এদের মাঠে নেমে সংগঠনকে করা মাঠে নেমে এই যে খুব ভালো কথা বলেছেন সন্দীপ দাস বন্যা ত্রাণের এখানে যেতে পারতেন যখন ক্ষমতায় ছিলেন তখন রাত জেগে ইয়ে রেনকোট পরে বন্যা পীড়িত এলাকায় ঘুরেছেন ক্ষমতা নেই এখন দায়িত্ব শেষ হ্যাঁ আমি দেখেছিলাম বামফ্রন্টের মুখপাত্র বলছেন যে মুখ্যমন্ত্রীকে বলুন মানে টিটকিরে দিয়ে বলছেন যে জাহাজ এনে এখানে দেওয়া ছেন উনি বন্যাপীড়িত সম্পর্কে কিছু বলেনি ভাইরাস এই কথাটা কিন্তু উনি বলেছেন ইয়ে করে তো সেই ক্ষেত্রে এই দায়িত্বজ্ঞান জ্ঞান একটা বিশাল কারণ রয়েছে যে পঞ্চায়েত নির্বাচনে ইনসিকিউট ফিল করা মানে নিজের দলীয় সমর্থকদের প্রার্থী না আমি তো এটা প্রথমেই বললাম আমি তো এটা প্রথমেই বললাম যে জনগণের প্রতি কোনো দায় দায়িত্ব নেই হ্যাঁ ওনারা ঘর থেকে বেরুন না হ্যাঁ বেশিরভাগ এই মানে বিরোধী নেতারা হয়ে গেছেন অসূর্য স্পর্শ অর্থাৎ সূর্যের আলো তাদের গায়ে লাগে না ওরা বাতানুগুল ঘরে বসে থাকে হুম তারপর বেরিয়েই আবার একটা বাতানুকূল গাড়িতে চড়ে যান হুম পোশাক আশাক ধোয়ার জন্যেও মানুষ ইত্যাদি রয়েছে তো এর ফলে কি হয়েছে মানে গণসংযোগগুলো হারিয়ে গেছে হুম আরেকটা হয়েছে কি দীর্ঘদিন ওনারা ক্ষমতায় থেকেছেন তো এক সেট অফ লিডার্স হ্যাঁ একদল নেতৃত্ব তারা সব সবসময় সব রকমের ক্ষমতা আঁকড়ে বসে রয়েছে হ্যাঁ কমিউনিস্ট পার্টির গঠনতন্ত্রে নাকি আছে যে দশ বছরের বেশি মুখ্যমন্ত্রী থাকা যায় না তারপর কুড়ি বছর থাকার পরেও হ্যাঁ বামফ্রন্ট থেকে বা সিপিএমের পার্টি থেকে অ্যানাউন্স করছে না ওনাকেই রাখতে হবে হুম তখন সেখানে টোক কিছু হয় না সংসদীয় ঝোঁক হ্যাঁ বুর্জুয়া ঝোঁক টোক এগুলো কাজে লাগে না কারণ আসলে কোনো কিছুই লাগে না গায়ে হ্যাঁ হয়তো ওখানে কোনো কিছুই লাগে না এখন সূর্যের রশ্মিলা গায়ে লাগে না আগে বুর্জুয়া ঝোঁকের কোনো প্রভাব গায়ে লাগতো না তো এই রকমভাবে একটা মানে একটা পার্টির মধ্যে একটা মানে একটা কি বলবো মানে একটা ব্যক্তি প্রাধান্য চলে এসছে আর এই যে যে নেতারা এখন আছেন তারা আগে সবাই মন্ত্রী ছিলেন তারাই এই পার্টির নেতা ছিলেন হ্যাঁ আসলে এটা হচ্ছে একটা কালেকশান অফ পিপুলসের হ্যাঁ এক ধরনের মানে তাদের যে চিন্তাভাবনা হ্যাঁ বৃহত্তর অংশের জনগণের ওপর চাপিয়ে দেওয়া ছাড়া আর কিছু আজকে দেখুন সেকেন্ডারি কোনো লিডারশিপ নেই তৃতীয় স্তরের কোনো লিডার নেই হ্যাঁ এবং হয়তো যিনি যুবনেতা উনি কবেই প্রৌঢ় হয়ে গেছে ওনারা চুল পেকেছে আমি দেখেছি আমার ছোটো ভাইয়ের মতো মাথায় কলপ করতেই হয় হ্যাঁ এছাড়া কিছু নেই তবু যুবনেতা হয়ে আছেন তো এইভাবে কি হয়েছে একটা কোনো সেকেন্ড লাইন অফ লিডারশিপ তৈরি করা হয় কারণ লিডারশিপ তৈরি করলেই তো তারা ক্ষমতায়ও তখন ভাগ্যসাত তো এখন তো তাদের লিডারশিপ নেই সে অর্থে নতুন ছেলে পেলেরাও যাচ্ছে না হ্যাঁ কারণ একটা এমনিতেও আইডিওলজির দিক থেকে খুব পুরনো হয়ে গেছে কারণ ভাবনা চিন্তার দিক থেকে সেই মানে অনেক পুরনো ভাবনাকে আঁকড়ে ধরে আছে ওরা কম্পিউটারেরও বিরোধিতা করেছিল হ্যাঁ ইত্যাদি তো এই এই ভাবনাগুলো তাদের আছে সময় তারা দেখুন এই যে এই যে আমরা বলি যে ফেসবুক বা ইত্যাদি এতে কিন্তু এরা প্রচারে অংশ নিতে পারেনি হ্যাঁ হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে তারা ঢুকতে পারেনি প্রথম এখন কিছু কিছু ঢোকার চেষ্টা করেছে কিন্তু অন্যদিকে আপনি দেখুন যে হিন্দুত্ববাদী দল যদি হয় তাহলে তো তারা অনেক পুরনো ধ্যান ধারণাকে আঁকড়ে ধরার কথা এবং যার ফলে অনেকেই বলে থাকেন হ্যাঁ যে হয়তো মানে এই যে গণেশের সুর লাগানো হয়েছে হ্যাঁ সেটা তখন প্লাস্টিক সার্জারি ছিল বলেই হয়েছে ইত্যাদি ইত্যাদি কিন্তু ওদের কাজে আপনি দেখুন কীরকম মডার্ন সমস্ত অ্যামিনিটিসগুলোকে ওরা ব্যবহার করছে সোশ্যাল মিডিয়াকে কীভাবে প্রচারে ব্যবহার করছে ও তো মোবাইলই রাখে না এরকম বড়ো বড়ো নেতা নাকি মোবাইল রাখাকে মানে একটা ইয়ে মনে করে মোবাইল টোবাইলটি উনি একটা একটা নিজে একটা মডেল তো এই যে নেতাগুলো যারা মন্ত্রী ছিল তারাই নেতা হ্যাঁ তারা তো সব এখন ঘরে ঢুকে গেছে দু একজন মুষ্টিমেয় কিছু সুযোগ সুবিধা পাচ্ছে ভালো বাড়িতে ভালো বাংলোতে থাকার সুবিধে হচ্ছে গাড়ি ঝরে বেড়াতে পারছে কিন্তু তারা অসূর্য স্পর্শা হয়ে গেছে সূর্যের আলোতে আরে ওরা বেরোতে পারে না সূর্যের আলো তাদের শরীরে ঢোকে না যার ফলে ওরা জনগণের সঙ্গে সংযোগও হারিয়ে ফেলেছে যেদিন ওরা এই যে নিপেন চক্রবর্তীর কথা বলছেন উনি তো সব জায়গায় ছুটে যেতেন একসময় তো ওনাকেও দল থেকে বের করে দেওয়া হয়েছিল তারপর উনি যখন কমাইছিলেন ওনাকে নাকি দলে ফিরিয়ে নেওয়া হয়েছে এবং দলে ফিরিয়ে নিয়ে বলা হয়েছে যে উনার লাইফ টাইম কন্ট্রিবিউশনের জন্য ফিরিয়ে নেওয়া হয়েছে মানে মৃত্যুর কিছুদিন আগে তখন উনি আনকনসাস ছিলেন আমরা জানি এটা তাহলে ওনাকে যে কারণে দল থেকে বের করে দেওয়া হয়েছিল হ্যাঁ সেই কারণগুলো সম্পর্কে পার্টি কোনো বিবৃতি দেয়নি আজকে হুম তো এই মানে এইরকম অবস্থা কাজেই এই যে এই যে পার্টিটা মানে ক্রমাগত বদলে গেছে এবং সে যে বদলে গেছে সে আরাম আয়েসের দিকে চলে গেছে সংগ্রাম ছেড়ে দিয়েছে মানুষের সঙ্গে জনগণের মানে দুঃখ কষ্ট নিয়ে ময়দানে নামা সে সেই চিন্তাভাবনা থেকে দূরে সরে গেছে এবং যার ফলে আজকে কিন্তু শুধুমাত্র বিজেপি সন্ত্রাসের জুজু দেখালে তো আর চলবে না হ্যাঁ মানুষও তাদেরকে অ্যাকসেপ্ট করছে না সেটা তারা বুঝছে না হ্যাঁ এবং নিউ লিডারশিপও আসছে না আর এখন আর আসতেও পারবে না কম্পারেটিভলি আমরা যদি দেখি আপনার কংগ্রেস কিন্তু লোকসভার আগে থেকে একটা তৎপরতা শুরু করেছিল লোকসভার রেজাল্টে এদের 2% থেকে আবার 26% হয়েছে এই পঞ্চায়েত নির্বাচন যেখানে যেখানে তাদের অর্গানাইজেশনাল পাওয়ার আছে প্রদেশ সভাপতি সহ যাই লিডারশিপ আছে মানে अराउंड দা ক্লক কিন্তু দৌড়াচ্ছেন ঘুরছেন প্রচার করছেন সংগঠন করছেন শুনুন আমরা একসময় বামপন্থী রাজনীতির সঙ্গে সাংঘাতিকভাবে জড়িয়েছিলাম সেটা এখন মানে অপ্রিয় হলেও বলতে হবে যে সারা ভারতবর্ষে যে কিছুই নেই তবুও কংগ্রেসই আছে হ্যাঁ এই যে সোনভদ্রে যখন খুন হলো দশজন কৃষক সেখানে একজন কংগ্রেসের মহিলাই ছুটে গিয়েছিল ভারতবর্ষে তো এতগুলো দল রয়েছে কই কেউ কোনো লিডার্স তো যায়নি ঠিক না হ্যাঁ তো কংগ্রেস যে মানে বিরোধী যে শুধুমাত্র ত্রিপুরায় শূন্য হয়ে যাচ্ছে তা না সারা ভারতবর্ষেই কিন্তু এখন নেই কিন্তু তার মধ্যেও যদি বিরোধী হিসেবে কেউ কিছু থাকে তাদের অনেক রকমের ভুল ইত্যাদি ইত্যাদি সহ হ্যাঁ সেখানে কিন্তু ওদের অস্তিত্বই কিছুটা দেখা যায় ত্রিপুরাতে আমরা দেখলাম যে অনেক বেশি ভোকাল ছিল ওরা যে মানুষের সমস্যা ইত্যাদি নিয়ে লোকসভা নির্বাচনে হ্যাঁ অনেক জায়গায় বা এনআরসি ইত্যাদি নিয়ে হ্যাঁ এবং ওই যে বিল নিয়ে হ্যাঁ হ্যাঁ তো বিল নিয়ে অনেক বেশি অ্যাক্টিভ ছিল তো সেখানে যে এত প্রোগ্রেসিভ এত বিপ্লবী হ্যাঁ অত অমুক নেতারা কোথায় ছিল গর্তে কেন ঢুকে ঢুকে বসে রয়েছে হ্যাঁ কোন জায়গায় কোন অনুতে গিয়েছিল দু একজন লোক ধমকি দিয়েছিল হ্যাঁ মানে স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী অমুক তমুক ফোন টোন করে কোনো রকমে ভেঙে চলে এসছে ময়দান ছেড়ে দিয়ে এসছে তো তুমি তোমার ময়দান তুমি নিজে ছেড়ে দেবে তুমি জনগণের দুঃখে তার বন্যায় তার খরায় তুমি তার পাশে থাকবে না তুমি সঠিক ডিমান্ড সঠিক দাবি সঠিক সময়ে তুলতে পারবে না বা তুলবে না তো জনগণ কি তোমাকে পুজো করবে তো এই কারণেই আছে কিন্তু তারা মানুষ থেকে মানে প্রায় জনবিচ্ছিন্ন হয়ে গেছে এবং পঞ্চায়েত নির্বাচনে সেটা প্রভাব যদিও এটা দুঃখজনক যে ছিয়াশি পার্সেন্ট মানে আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে সে দায় কে কে নেবে বিরোধীরা কি তার দায় অস্বীকার করতে পারবে আমরা যদি আমরা যদি বলি যে হ্যাঁ কিছুটা তো ফিয়ার সাইকোসিস কাজ করছেই কিন্তু তারপরেও কি আমরা আমরা বলবো যে বিরোধীদের ভূমিকা কি সাংঘাতিক রকমের পজিটিভ নৈব নৈবচন একদম দর্শক বন্ধুরা আজকে আমাদের যেটা আলোচনার বিষয় ছিল পঞ্চায়েত নির্বাচন কম বিস্তারিতভাবে আমাদের প্যানেলিস্ট আলোচনা করেছেন এবং বিরোধী দলের বিরোধী দল হিসেবে যে বিরোধী দল রয়েছে সেই জায়গাগুলিও চিহ্নিত করার চেষ্টা করেছেন দেখতে থাকুন সংলাপ যে সংলাপ ভাবায় যে ভাবনা পথ দেখায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভ